আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে জর্জিয়া যেতে হলে কি ইনভাইটেশন লেটার লাগবে, সে ব্যাপারে আমি আপনাদেরকে ক্লিয়ার করব এখন। কারণ জর্জিয়ার ব্যাপারে আমি অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, জর্জিয়া কীভাবে যাওয়া যায়, কোন দেশ থেকে ভিসা ছাড়া যেতে পারবেন, যেতে কী কী ডকুমেন্টস লাগে, সেই ব্যাপারে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তারপরে আমি আবার ক্লিয়ার করতে চাচ্ছি একটা বিষয় আপনাদের সুবিধার্থে, সেটা হচ্ছে যে জর্জিয়াতে মিডল ইস্টের 6টা দেশ থেকে যেতে কোনো প্রকার ভিসা লাগবে না। সৌদি আরব, বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, তারপরে দুবাই, এইসব দেশ থেকে যেতে হলে জর্জিয়া একদম অন অ্যারাইভাল ভিসা। আপনি জাস্ট আপনি যেই দেশে থাকেন না কেন, যেই দেশ থেকে ফ্লাই করেন না কেন, এই 6টি দেশের আপনি যাওয়ার সময় আপনার সাথে করে আপনার পাসপোর্ট, পাসপোর্টের সাথে আপনার যেসব ট্রাভেল ডকুমেন্টসগুলো থাকবে সাথে করে, যেমন ফ্লাইট টিকিটস এবং হোটেল রিজার্ভেশন, ইন্স্যুরেন্স, এইসব জিনিসগুলোর সাথে আপনি যেই মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসটা রাখবেন সেটা হচ্ছে আপনার রেসিডেন্ট পারমিট। আপনি যদি সৌদিতে থাকেন, আপনি যদি দুবাইতে থাকেন, আপনি যদি ওমান থাকেন, সেখান থেকে যদি আপনি ফ্লাই করেন, তো আপনার সাথে করে আপনি রেসিডেন্ট পারমিটটা নিয়ে যাবেন, আপনার যে ইকামা, সৌদিতে ইকামা বলে আর ইংরেজিতে বলে হচ্ছে যে রেসিডেন্ট পারমিট। আপনি এই 6টা দেশে যে কোনো দেশে আপনি কাজ করেন না কেন, আপনি এখান থেকে যাওয়ার সময়, জর্জিয়াতে যাওয়ার সময়, ট্রাভেল করার সময় সাথে করে আপনার অবশ্যই রেসিডেন্ট পারমিট সাথে করে নিয়ে যাবেন। এই রেসিডেন্ট পারমিটটা হচ্ছে মেইন। আপনি রেসিডেন্ট পারমিট যদি সাথে করে না নেন, তা না হয় আপনি এন্ট্রি পাবেন না জর্জিয়াতে। এবং জর্জিয়াতে যেতে হলে আপনাকে কোনো প্রকার ভিসা নিতে হবে না, কোনো প্রকার ইনভাইটেশন লেটার নিতে হবে না। অনেকে আমার ভিডিওতে কমেন্টস করছেন, অনেকে আমার যারা আমার অডিয়েন্স আছে, যারা আমার ফলোয়ার আছে, তারা অনেকে যারা যেতে আগ্রহী মিডল ইস্ট থেকে, অনেকে জানে না কী কী ডকুমেন্টস লাগে, তো তারা ওখানে কমেন্টস করার পরে জর্জিয়া থেকে কিছু ভাই আছে বা কিছু কিছু মানুষ আছে যারা জর্জিয়াতে থাকে অথবা যেখানে থাকে না কেন, তারা ওখান থেকে কমেন্টস করে যে আপনি জর্জিয়া আসার সময় ইনভাইটেশন লেটার নিয়ে আসতে হবে। একদম ভুল ধারণা, আপনি জর্জিয়া যাওয়ার সময় ইনভাইটেশন নেবেন না, কারণ ইনভাইটেশন লেটার নিতে হলে আপনি ওখান থেকে $200-250 খরচ করতে হবে। আপনি যেখানে আপনি ফ্রি ভিসা পাচ্ছেন, অনারেবল ভিসা পাচ্ছেন, ভিসা ফ্রি জর্জিয়ার জন্য মিডল ইস্ট থেকে, আপনি ইনভাইটেশন লেটার কেন নেবেন, নেওয়ার কোনো যুক্তিকতা আসে না। আর আপনি যদি নেন, আপনার নিজ দায়িত্বে নেবেন তাদের থেকে, কারণ $250-$200 সেটা $20,000-25,000 বাংলার এক্সট্রা খরচ করবেন আপনি কেন, যেহেতু সেখানে কোনো রিকোয়ারমেন্টস নেই, তাদের এয়ারপোর্টে ইনভাইটেশনের কোনো রিকোয়ারমেন্ট নেই। আর জাস্ট আপনি সেখানে যাওয়ার সময় আপনার পাসপোর্ট এবং আপনার রেসিডেন্ট পারমিট সাথে করে নিয়ে যাবেন, অন অ্যারাইভাল ভিসা পেয়ে যান আপনি মিডল ইস্টের এই 6টি দেশে যদি আপনি রেসিডেন্ট পারমিট নিয়ে থাকেন। সো আমি এই বিষয়টা ক্লিয়ার করছি এই কারণে, কারণ আমার ভিডিওতে, ভিডিওর নিচে আমাকে আমার দর্শকদেরকে অনেকে যারা জানে না তাদেরকে অনেকে বিভ্রান্ত করছে যে ইনভাইটেশন লেটার নিয়ে যেতে হবে কাতার থেকে, কেউ সৌদি আরব থেকে বা ওমান থেকে বা দুবাই থেকে, এইভাবে অনেকে অনেককে বিভ্রান্ত করছে। সো আমি ক্লিয়ার করতে চাই এই ভিডিওটার মাধ্যমে, আপনারা যারা জর্জিয়া যেতে ইচ্ছুক বা জর্জিয়া যেতে চান মিডল ইস্ট থেকে, কোনো প্রকার ভিসা নিতে হবে না, কোনো প্রকার রেসিডেন্ট, কোনো প্রকার ইনভাইটেশন লেটার নিতে হবে না। জাস্ট আপনি আপনার পাসপোর্ট, আপনার ট্রাভেল ডকুমেন্টস, আপনার রেসিডেন্ট পারমিট সাথে করে নিয়ে যাবেন, আর ক্যাশ $500 বা $1,000 যা পারেন সাথে করে নিয়ে যাবেন, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না। এই কারণে আমি, কারণ আমি আমার কমেন্টসগুলো অনেকখানে পড়েছি, আমি অনেকে বারবার বলছে ভাই যাওয়ার সময় আপনি ইনভাইটেশন নিয়ে যেতে হবে, কোনো প্রকার ইনভাইটেশন লেটার লাগবে না, জাস্ট আপনি আপনার এই পাসপোর্ট এবং রেসিডেন্ট পারমিট সাথে করে নিয়ে যাবেন ট্রাভেল ডকুমেন্টসগুলোর সাথে, আর কিছুই লাগবে না, কোনো ভিসার প্রয়োজন নেই, কোনো ইনভাইটেশন লেটারের প্রয়োজন নেই। কেউ যদি আপনাকে বলে ইনভাইটেশন লেটার নিয়ে যাও, বলবেন যে ইনভাইটেশন ছাড়া আমি যেতে পারবো বা জর্জিয়া ইনভাইটেশন লেটার ছাড়াই এন্ট্রি দেয়। আর যদি আপনি ইনভাইটেশন নিয়ে যেতে চান তাহলে আপনার ইচ্ছা, আপনি যদি পয়সা খরচ করতে চান আপনার ইচ্ছে, কিন্তু কোনো প্রকার ইনভাইটেশন লেটারের দরকার হয় না। সো গাইস, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এখন যে আপনারা ইনভাইটেশন লেটার দরকার নেই জর্জিয়া যেতে হলে। আর অনেকে আবার কমেন্টস করেন যে ভাই বাংলাদেশ থেকে আপনাকে ভিসা নিয়ে যেতে হবে, ভাই এই দেশগুলো ছাড়া আপনি যেখান থেকে ফ্লাই করেন না কেন, বাংলাদেশের যারা সিটিজেন সেখান থেকে আপনাকে ভিসা নিয়ে যেতে হবে, যদি আপনি মিডল ইস্টের এই 6টা দেশে থাকেন তাহলে আপনাকে ভিসা নিতে হবে না, দ্যাটস ক্লিয়ার, ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছেন, নেক্সট আরও ভালো ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ, কোনো ইনফরমেশন থাকলে আমাকে জানাতে পারেন, সো আমি সে ব্যাপারে ভিডিও দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।